ডোনাল্ড ট্রাম্প বর্তমান বিশ্বের আলোচিত এক নাম। তৃতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। এর আগে দেশটির 45তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে রাজনীতির বাইরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে। রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন, সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে জড়িত ছিলেন, এমনকি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। 1992 সালের ঘটনা, তখন ট্রাম্প কেবলমাত্র একজন ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্লাজা হোটেলের মালিক। হোম অ্যালোন টু লস্ট ইন নিউ ইয়র্ক ছবির একটা বড় অংশে শুটিং হয়েছে এই হোটেলে, আর সেখানে একটি দৃশ্যে দেখা গেছে তাকে। বাস্তব জীবনের একজন ব্যবসায়ী ট্রাম্পকেই সিনেমাতে উপস্থাপন করা হয়েছিল, তবে তার সিনেমায় অভিনয়ের পেছনে চমকপ্রদ একটা গল্প আছে, যা 2020 সালে বিজনেস ইনসাইডারকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পরিচালক ক্রিস কলম্বাস। ট্রাম্পের প্লাজা হোটেলটি সিনেমার একটি দৃশ্যের শুটিংয়ের জন্য চূড়ান্ত করেন ক্রিস কলম্বাস। এজন্য নির্ধারিত অর্থ দিতেও রাজি ছিলেন তিনি, কিন্তু ট্রাম্প আরও বেশি কিছু চেয়েছিলেন জানিয়ে এ পরিচালক বলেন, হোটেল ব্যবহার করার জন্য ফি জমা দিয়েছিলাম, কিন্তু ট্রাম্প তাতে সন্তুষ্ট হননি। আমাদের জানান যে তাকে অল্প সময়ের জন্য হলেও সিনেমাটিতে অভিনয়ের সুযোগ দিতে হবে, তাহলে শুটিংয়ের অনুমতি দেবেন, সে কারণে তাকে সিনেমায় রাখতে রাজি হই। 2019 সালে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে সিনেমায় অভিনয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখন আমি তরুণ ছিলাম আর ছবিটা অভাবনীয় হিট হয়। এখনও বড়দিনের সবচেয়ে সফল ছবিগুলোর একটি হোম অ্যালোন টু। এই ছবির সঙ্গে সংশ্লিষ্টতা আমার জন্য অত্যন্ত গর্বের। ছবির মূল চরিত্র কেভিন নামের এক শিশু, বড় পর্দায় সেই চরিত্রকে রূপ দেন ম্যাকলি কালকিন। সে মা বাবাকে হারিয়ে ফেলে, তারপর হন্যে হয়ে খুঁজতে থাকে হোটেলে। তখন সে ওভারকোট আর লাল টাই পরা এক ভদ্রলোককে জিজ্ঞেস করে, হোটেলের লবি কোথায়? তখন সেই মানুষটি কেভিনকে বলেন, নিচে যাও, তারপর বাদিকে। ছবির সেই লোকটাই ডোনাল্ড ট্রাম্প। এটি নির্মাণে খরচ হয় 23,74,00,000 টাকা, আর 1992 সালের বড়দিন উপলক্ষে মুক্তির পর ছবিটি আয় করেছে প্রায় 305 কোটি টাকা। হোম অ্যালোন টু ছাড়াও 20টি চলচ্চিত্র আর ওয়েব সিরিজে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে, তবে সবকটিতে স্বনামেই অভিনয় করেছেন তিনি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গোস্ট কান ডু ইট, দ্য লিটল রাস্কেলস, অ্যাক্রস দ্য সি অফ টাইম, দ্য অ্যাসোসিয়েট ইত্যাদি। হলিউড অভিনেতা উইল স্মিথের টিভি সিরিজ দ্য ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার, এইচবিও টিভির সেক্স অ্যান্ড সিটিতেও নিজের চেহারা দেখিয়েছেন ট্রাম্প। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।